নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। আজকের আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই নতুন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বেগুন দিয়ে পোস্ত বানাবো। বেগুন পোস্ত খেতে খুব সুন্দর লাগে, দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হয়। এই বেগুন পোস্ত দিয়ে ভাত খেলে আর অন্য কিছু লাগবে না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। চলে যাই মূল পর্বে। দেখো, আমি প্রথমে বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। বেগুনগুলো এবারে দিয়ে দেব। বেগুনগুলো আমি একটু নাড়িয়ে ভেজে নেব, এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এইভাবে বেগুন ভেজে নিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি বেগুনগুলো তুলে নেব। এইভাবে বেগুনগুলো ভেজে নেবে হালকাভাবে। বেগুন ভাজতে ভাজতে আমার বেগুনগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে, তাই তরকারির সময় অত সময় লাগবে না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিলাম এক চামচ পাঁচ ফোড়ন, একটি তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা, এইবারে একটু নেড়ে নেব। নিয়ে একটু সামান্য হলুদ দেব, আগে থেকে নুন দেওয়া ছিল তাই সামান্য লবণ দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এবারে দিয়ে দেব তিন চামচ পোস্ত বাটা। পোস্তটা দিয়ে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নেব। বেগুনটা ভেজে নিলে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে। এবারে দিয়ে দেব একটু সামান্য চিনি। অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা রেডি, রেসিপিটা হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। আমি এবারে আরেকটা পাত্রে তুলে নেব, মানে এটার মধ্যে বেগুন ভেজে রেখেছিলাম তাই আমি এইটার মধ্যেই তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও সুন্দর খেতেও সুন্দর। এই দিয়ে সত্যি ভাত খাওয়া হয়ে যাবে, অসাধারণ লাগে। তোমরা এইভাবে খেয়ে দেখো। নমস্কার বন্ধুরা।